দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য। শুধু পুরী নয়, বাংলার বুকেও কিন্তু রয়েছে রথযাত্রার কাহিনী। ঠিক তেমনি অতিমারি কাটিয়ে জগৎতলের গোলঘরে মহাসমারোহে পালিত হচ্ছে রথযাত্রা উৎসব। এদিন রথের দড়িতে টান দিয়ে স্থানীয় কাউন্সিলর সীমা মণ্ডল এই রথযাত্রার শুভ সূচনা করেন। এদিনের এই রথযাত্রা ভাটপাড়ার 15 নম্বর ওয়ার্ডের গোলঘর রবীন্দ্রপল্লী থেকে বেরিয়ে সুমদিয়া পাড়া হয়ে নিউকর্ড রোড ধরে গোলঘর বাজার পেরিয়ে 1 নম্বর কালীবাড়ির সামনে এসে শেষ হয়। যদিও এদিন রথযাত্রা উপলক্ষে কাঁকিনাড়া ও গোলঘরবাসীর মধ্যে উদ্দীপনা ছিল তুঙ্গে। যে আমার এই ওয়ার্ডে যেরকম জগদ্ধাত্রী পুজো তেমনি দুর্গা পুজো এই অঞ্চলের মধ্যে ভাটপাড়ার বুকে এই গোলঘর পার্কেই সবথেকে বড় অনুষ্ঠান হয় এবং প্রতিটি ওয়ার্ডের মানুষ প্রতিটি এলাকার থেকে শ্যামনগর বলুন নৈহাটি বলুন এই জায়গায় মানুষ জড়িত এক জায়গায় আর কি সব মিলিত হয়। ঠিক আজকে সেই রূপটা আমি দেখতে পাচ্ছি যে এই রথের মেলাটা আস্তে আস্তে একটা বড় আকার ধারণ করছে। আগামী দিন হয়তো দেখা যাবে যে এই এলাকায় একটি রথের মেলা বসবে, বড় রথ এই রাস্তা দিয়েই যাবে। হ্যাঁ, আমরা সেই রথে অংশগ্রহণ হ্যাঁ সত্যি অপেক্ষায় রয়েছি। খুব ভালো লাগছে, সব মানুষ মিলেমিশে একাকার, খুব ভালো লাগছে। ওয়ার্ডবাসীকে যে আপনারা প্রত্যেকে যেহেতু করোনা কাল এখন করোনা গ্রাফটা আরও বেড়েছে, আপনারা খুব সচেতন হয়ে খুব সুন্দরভাবে এই অনুষ্ঠানটাকে পালন করুন এবং যাতে আগামী দিন আরও বড় হয় সেই চেষ্টাটাও আপনারা। আসলে এই বাংলা তো সংস্কৃতির পীঠস্থান, এখানকার মানুষ ধর্মের সঙ্গে সঙ্গে মানুষের মেলবন্ধন, মানুষের মধ্যে ভালোবাসা ছড়িয়ে দিতে পছন্দ করে। ভগবান শ্রীকৃষ্ণের আরেক রূপ জগন্নাথ, জগন্নাথ বলরাম সুভদ্রা আজ তার মাসির বাড়ি যাচ্ছেন। আমরাও জানি মায়ের সঙ্গে যখন মাসির বাড়িতে আমরা মামার বাড়িতে যাই তখন খুব আনন্দ হয়। আজকে প্রভু জগন্নাথ তার আনন্দের ডালি নিয়ে মাসি বাড়ি যাচ্ছেন, আমরা তার সহচর হয়ে সকলে মিলে আনন্দ করতে করতে গোলঘরে আনন্দ করছি। এবং এই অঞ্চলের আস্তে আস্তে যেই রথের মেলা বা রথের অনুষ্ঠান প্রস্ফুটিত হচ্ছে, অনেক বাড়ছে, এটা আমাদের কাছে খুব আনন্দ লাগছে। হয়তো একদিন এই অঞ্চলেও রথের মেলা বসবে এবং এই রথ অনেক বড় একটা রথে পরিণত হবে, মানুষের মধ্যে আনন্দের উৎসব হবে। হ্যাঁ, এটাও একটা নতুনত্ব, আমাদের বলাইদা নিয়ে এসছে নিজের একান্ত প্রচেষ্টায়, বাইরে থেকে এই সমস্ত বাদ্যকারদের নিয়ে এসছেন এবং তাদের যে কলাকুশলী, তাদের যে কায়দা, এটা আমাদেরকে মোহিত করেছে, আনন্দ দিচ্ছে। আমরাও সঙ্গে সঙ্গে চলছি, মায়েরা বোনেরা আমাদের সমস্ত মানুষেরা, আমাদের কাউন্সিলর রয়েছেন সীমা মণ্ডল, সমস্ত সবাই মিলে আমরা একে আর হয়েছে, আপনারা রয়েছেন। ভাটপাড়া থেকে হিমাদ্রি শঙ্কর ভট্টের রিপোর্ট, চ্যানেল 24/7। আপনারা দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।